भारत भूटान सीमांत शहर जेगांव शहर में लगातार नशे का कारोबार बढ़ते ही जा रहा है। पुलिस के द्वारा लगातार नशे के कारोबार करने वाले लोगों के ऊपर नकेल कसी जा रही है, लेकिन दिन प्रतिदिन नए नए खिलाड़ी इसमें शामिल होते जा रहे हैं। बीते कल रात को गुप्त सूचना के आधार पर जेगांव थाना की पुलिस ने जेगांव के झरना बस्ती क्षेत्र से निवासी बापी इस्लाम आयु 30 वर्षीय को 80 ग्राम ब्राउन शुगर के साथ पकड़ा है। आज जेगांव थाना में पत्रकार सम्मेलन का आयोजन किया गया था, जहां जेगांव थाना प्रभारी अभिषेक भट्टाचार्य ने पत्रकारों को बताया कि गिरफ्तार किए गए बापी इस्लाम नशे के अवैध धंधे का बड़ा खिलाड़ी है। इसके ऊपर काफी दिनों से पुलिस की नजर थी, जिसके फलस्वरूप बीते कल रात को गुप्त सूचना के आधार पर उसे रंगे हाथ 80 ग्राम ब्राउन शुगर के साथ गिरफ्तार किया गया है। ये बेसिकली ड्रग पेडलर ना, बिजनेसमैन सप्लायर এখানকার তাওন থেকে যে খবর ছিল কিন্তু কালকে একদম পিন পয়েন্ট ইনফরমেশন ছিল। অ্যাকর্ডিংলি আমরা রেড করি এবং ওকে অ্যারেস্ট করা হয় এবং কাছে প্রায় 80 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়, যেটার মার্কেট মানে প্রায় বাজার মূল্য আছে 2 লক্ষ টাকা দাম আছে। তো এটা আমরা ওকে সিজ করি এবং NDPS নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক অ্যাক্ট সাবস্টেন্স অ্যাক্টে আমরা কেস করছি। আজকে জলপাইগুড়ি পাঠাচ্ছি, এর কাছে বেশ কিছু নামও পাওয়া গেছে, আমরা রিমান্ড নিচ্ছি ওকে। তো আমরা চেষ্টা করছি যাতে এই মানে হোল র্যাকেটটাকে আমরা ধরতে পারি। কোন দিক দিয়ে ধরা পড়েছে? এটা বাড়িতে থেকে ধরা পড়েছে। কোথায় থেকে আনছিল এগুলো? কি করে এটা শুনতে পাচ্ছি, আসাম সাইড থেকে এসছে এবং এখানে আসাম থেকে এখানে সাপ্লাই হয়েছে, তারপরে এটা নিয়ে এবং বিভিন্ন জায়গায় জয়গাতে সাপ্লাই করে এরা এবং কিছু মাল এরা ভুটানও পাঠায় চোরাপথে। স্যার বয়স কত হবে বাপ্পি ইসলাম? বাপ্পির বয়স 31। দীর্ঘদিন থেকে কি যুক্ত এই সরকারি? এর খবর আছে আমাদের কাছে বেশ কিছু দিন ধরেই এই সাথে যুক্ত আছে। আগে কোনোদিন কি ধরা পড়ছিল? এখন ড্রাগ কেসে আমার এসে ধরা পড়েনি, এবার ধরা পড়েছিল। এর নামে কি আগে পুরানো কোনো কেস টেস আছে থানাতে কি? এটা আমরা রিমান্ড নিয়ে রেকর্ড দেখতে হবে, এটা পুরনো কেস কি কি আছে সম্বন্ধে। স্যার এর সঙ্গে কোনো যুক্ত আছে? স্যার হ্যাঁ অবশ্যই যুক্ত আছে, আমরা 3-4 জন নাম পেয়েছি যেগুলো রিমান্ড আমরা নেব, নিয়ে ওগুলোকে আরও ভালোভাবে ইন্টারোগেশন করার সুযোগ পাবো, আইডেন্টিফাই করার সুযোগ পাবো এবং অ্যারেস্ট করতে সুযোগ পাবো। এ কি স্যার আন্তরাজ্য পাচারকারীদের সঙ্গে যুক্ত আছে? এ যুক্ত আছে, যেহেতু আমাদের ইন্টার ভুটান বর্ডার আছে এবং ভুটানে একটা আনঅফিসিয়াল ড্রাগসের ডিমান্ড আছে, লকডাউন আছে, কিন্তু চোরাপথে এরা ভুটান থেকে এখান থেকে মাল, এই মালটাও তো ভুটানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এদের মেনলি। স্যার এই ভালনারেবল এরিয়া আছে ড্রাগসের ক্ষেত্রে, তো আমরা করছি লাস্ট 4 মাসে এটা নিয়ে আমরা 7-7টা কেস করলাম ড্রাগসের, চেষ্টা করছি ধরছি, ধরতে হবে যাতে এটা কন্ট্রোল করা যায়। স্যার লকডাউনের জন্য কি এইসব ক্রাইমটা বৃদ্ধি পাচ্ছে? লকডাউন অবশ্যই এটা একটা কারণ, লকডাউনের জন্য এখন মানুষের জীবিকা টিবিকা সহজেই মানুষ এইসব ব্রাউন সুগার ইজি মানি আর্নিংয়ের সুবিধা আছে, এটা সেটা কিনছে 400-500 টাকা করে গ্রাম, যেগুলো আফটার এই এটা যে ক্রুড ব্রাউন সুগার আছে এর সাথে আরও কিছু মিশিয়ে আরও মাল তৈরি করা হয় সেগুলো করে বিক্রি করছে, এক একটা 1 গ্রাম করে বিক্রি হচ্ছে 2000-2500 টাকা, 80 গ্রাম থেকে দাঁড়াগুলো 200 গ্রাম তৈরি হবে, সেই 200 গ্রামটা ওরা 2000 থেকে 1500 থেকে 2000 টাকা বিক্রি করছে। স্যার